আগামী বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 92টি দেশকে 500 মিলিয়ন তথা 50 কোটি টিকা দিবে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন। আজ থেকে যুক্তরাজ্যে শুরু হওয়া G7 এর সম্মেলনে 50 কোটি টিকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বাইডেন। এই বিষয়টি নিয়ে মূলত ইউরোপের বড় বড় নেতাদের চাপের মুখে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যে 500 মিলিয়ন ডোজ টিকা বিশ্বের দরিদ্র এবং সুবিধা বঞ্চিত 92 দেশকে দেওয়া হবে সেটার মূল্য পরিশোধ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফাইজার বায়ো এনটেকের কাছ থেকে চলতি বছরে 200 মিলিয়ন ডোজ কিনবে এবং বিভিন্ন দেশের মধ্যে সেগুলো বণ্টন করা হবে।